হ্যালো বন্ধুরা মাই পাঠশালায় সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের সুবোধ ঘোষের বহুরূপী গল্পের তৃতীয় পর্ব এর আগের ভিডিওতে আমরা এক নম্বর পর্ব দু নম্বর পর্ব দেখেছি আজকে আমাদের আলোচ্য তৃতীয় পর্ব একটু বলে নিই দু নম্বর পর্বে আমরা কি জেনেছিলাম দু নম্বর পর্বে আমরা জেনেছিলাম জগদীশবাবুর বাড়িতে কোনো এক সন্ন্যাসী এসছেন বা কোনো এক বৈরাগী এসছেন সেটা হরিদা না সেটা অন্য কেউ এই নিয়ে কথক এবং তার বন্ধুদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়ে গেছে মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়ে গেছে সেই দ্বন্দ্বের জট এই তৃতীয় পর্বে কাটে কিনা সেটাই দেখি কথক এবং তার বন্ধুরা যথারীতি হরিদার বাড়িতে আসেন এবং হরিদার বাড়িতে এসে দেখেন হ্যাঁ সেই ধুতি সেই সাদা চুল সেই উত্তরীয় সেই গীতা সেই ঝোলা সব কিছুই তো হরিদার ঘরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মানে সত্যিই ওই বৈরাগী ছিলেন হরিদা হরিদাই বৈরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন কিন্তু এটা কিরকম ব্যাপার যে হরিদার তো টাকার প্রয়োজন এবং হরিদা এই কথাটাও বলেছে যে লুঠিত ভান্ডার তো হরিদা কেন হরিদা কেনই একশো টাকা ফেলে রেখে চলে এলেন এইটা হচ্ছে কথকদের প্রশ্ন হরিদা বললেন যে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে কি করে এই সমস্ত টাকা ফাঁকা গ্রহণ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কিন্তু তা বলে হরিদা তার প্রয়োজনকে দূরে সরিয়ে রেখেও এই টাকাগুলো ফেলে রেখে চলে আসবে কথকদের এই কথার উত্তরে হরিদা বলছেন যে পরে জগদীশবাবুর কাছে গিয়ে তার পাওনা বকশিসটুকু তিনি নিয়ে আসবেন কিন্তু সেই বকশিস কত অল্প কিছু তা বলে এত টাকা হরিদা হাতছাড়া করলেন হরিদা তখন লজ্জিত হয়ে বললেন যে খাঁটি মানুষ তো নয় খাঁটি সন্ন্যাসী তো নয় একজন বহুরূপী এই বকশিসের থেকে আর বেশি কিছু কি আশা করা যায় বল কথকদের প্রশ্নে হরিদা ঠিক এই উত্তরটাই দিলেন বিরাগী হলো লোভ লালসা জাগতিক সমস্ত কিছু বিষয় আশয় থেকে লোভমুক্ত বা মোহমুক্ত সেই সে যে হরিদা জগদীশবাবুর কাছ থেকে টাকা নিতে রাজি নন এতে বিরাগীর মাহাত্মকে নাকি কলুষিত করা হবে হরিদা যখন যেটা সাজেন তখন সেই চরিত্রটার মধ্যে হরিদা একেবারে একাত্ম হয়ে যান হরিদা বিরাগী সেজেছে মানে নানা অভাবের সত্ত্বেও অনটনের সত্ত্বেও সেই বিরাগীর মতো মনকে তিনি তৈরি করেছেন যার জন্যই তিনি জগদীশ বাবু কৃপণ ব্যক্তি জগদীশ বাবুর কাছ থেকে সেই টাকা তিনি নিতে চাননি অর্থাৎ যখন হরিদা জেটি সাজেন তখন সেটার সাথেই তিনি একাত্ম হয়ে যান ওই জন্যই হরিদার সেই সাজটা একেবারে পারফেক্ট হয় যেমন যখন হরিদা পুলিশে যেছিলেন তখন তো মাস্টার মশাই বুঝতেই পারেননি বা যখন হরিদা বাইজি সাজতেন বা যখন হরিদা পাগল সাজতেন তখন হরিদা নিজেকে ঠিক সেই জায়গায় নিয়ে চলে যেতেন এতেই নাকি তার সার্থকতা এটাই নাকি তার আত্মতৃপ্তি এবং এর মধ্যে দিয়েই নাকি তিনি নিজের সার্থকতা খুঁজে পেতেন অর্থাৎ আমরা যখন যে কাজটা করব, সেই কাজটাকে ভালোবেসে সেই কাজের সঙ্গে আমাদের একাত্ম হয়ে যেতে হবে তাহলেই আমরা সফল হব তাহলেই আমরা সার্থকতা খুঁজে পাব। এটাই হলো আমাদের আলোচ্য গল্প বহুরূপীর মর্মকথা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো নমস্কার